السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের বন্ধুরাদের সাথে এসেছি আরবি দ্বিতীয় পত্র। আরবি দ্বিতীয় পত্র ইলমে সরফ অংশের দারসুল আউয়াল। আমরা প্রথমে পড়ছি তারিফুল ইস ইলমু সরফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব ইলমে সরফের পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আরবি ব্যাকরণের দুটি অংশ রয়েছে, একটি হলো ইলমে নাহু, একটি হলো ইলমে সরফ। ইলমে সরফ মূলত হলো শব্দে আমরা কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করব সেটা বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের পাঠে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের পাঠে। এলেম শব্দের অর্থ হলো জ্ঞান বা শাস্ত্র। এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা জানা। আর সরফুন শব্দের অর্থ হলো রূপান্তর বা পরিবর্তন। অর্থাৎ এলমে সরফ হচ্ছে রূপান্তর সম্পর্কিত জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে। তোমরা মনে করো একটা কাঠ, সেই একটা গাছ আছে, সেই গাছটাকে যখন আমরা দেখি ডাইরেক্ট গাছ দেখি তখন একরকম থাকে, আর যখন এই গাছটা কেটে যখন সেই গাছটাকে টুকরা টুকরা করে কাঠ তৈরি করা হয় তখন সেটা কি রূপান্তরিত হয়ে যায়। তো এলমে সরফ হলো এরকম একটি বিষয় যেটা দিয়ে রূপান্তরিত জ্ঞান জানা যায়। পরিভাষায় আমরা একটু সহজভাবে বলি, এলমে সরফ এমন একটি শাস্ত্র যার মাধ্যমে উদ্দিষ্ট অর্থ মোতাবেক শব্দকে বিভিন্ন রূপ ও আকৃতিতে পরিবর্তন করা সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা জানি যে একটি গাছকে সেই গাছের কাঠ দিয়ে আমরা কি করতে পারি, যখন আমরা গড় তৈরি করি, এই গড়ের বিভিন্ন আসবাব তৈরি করতে পারি, যখন আমরা বসার জন্য বানাই তখন সেটা নাম হয়ে যায় কি, কাঠের নাম হয়ে যায় চেয়ার, টেবিল, হ্যাঁ বিভিন্ন অংশ, হ্যাঁ ঘরের আসবাবপত্র যখন একটা হয়ে যায়, এই চালে লাগালে কাপ কুড়ো, হ্যাঁ দর্না, এভাবে নাম হয়ে যায়। তদ্রূপ এলমে সরফ এমন একটি শাস্ত্র যার মাধ্যমে উদ্দিষ্ট অর্থ মোতাবেক একটা শব্দকে বিভিন্ন রূপে রূপান্তর করা যায়। আমরা যেমন একটি কাঠকে বিভিন্ন জায়গায় লাগানোর কারণে হ্যাঁ কাঠের নাম বিভিন্ন হয়ে যাচ্ছে, তেমনি একটা শব্দকে আমরা যদি বিভিন্ন ভাবে পরিবর্তন করি, পরিবর্তন করার সাথে সাথে সেই শব্দের অর্থ কি হবে, পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাই হলো এলমে সরফ। হুয়া ইলমুন ইবহাসু ফিহি আন আত-তাহউলুল কালিমাতি ইলা সূরাতিল মুখতালিফাতি বিহাসবিল মাআনাল মাকসুদ। এমন একটি শাস্ত্র যার মাধ্যমে উদ্দিষ্ট অর্থ মোতাবেক শব্দকে বিভিন্ন রূপ ও আকৃতিতে পরিবর্তন করা সম্পর্কে আলোচনা করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এমন একটি, যেমন নাসরু মাজদা থেকে, নাসরু মানে একটা মাজদা, মনে করলাম নাসরু হলো এটা কি গাছ, এই গাছটাকে নাসারা, হ্যাঁ প্রথমে গাছটাকে টুকরা করা হলো নাসারা থেকে পিএসি এনসুরু, আবার দেখো নিচে নাস এনসুরু থেকে উনসুর, উনসুর থেকে লাতানসুর, এরপর নাসিরুন, এরপর কি মানসুরুন, হ্যাঁ যেমন আমরা একটা গাছ কাটলাম, গাছের টুকরা করলাম, তারপরে থেকে বিভিন্ন রকমের কাঠ তৈরি করলাম, আমরা এই কাপ করো, হ্যাঁ চেয়ারের জন্য বানালে এক রকম তক্তা হবে, টেবিলের জন্য বানালে একরকম তক্তা হবে, হ্যাঁ এরপর কাঠের জন্য একরকম তক্তা হবে। তো এই যে নাসারা শব্দ আর নাসরু মাজদারটাকে আমরা বিভিন্ন রূপান্তর করলাম, এটাই হলো ইলমে সরফ। এখানে যদি ফাআলা থাকতো তা ফাআলাটাকে ইয়াফ আলু, এরপরে কি ইয়ানসু ইয়াফ আলু, এরপরে কি ইফ আল লা তাফ আল ফাইলুন মানসুরুম, দরাবা ইয়াদরিবু দরাবান, ইদরিব লা তাদরিব দরিবুন মাদরুবুন। এভাবে আমরা কি করতে পারি, যে কোনো শব্দকে কি করতে পারি, রূপান্তর করতে পারি। এই রূপান্তরটাকে বলা হয় ইলমে সরফ। আমরা একটু জেনে নেই এখন ইলমে সরফের আলোচ্য বিষয়।
ইলমে সরাব হলো আলোচ্য বিষয় আল কালিমাতুল আরাবিয়াতি মুতাসাররিফিয়াতু, সকল রূপান্তরশীল শব্দ বা পদ, সকল রূপান্তরশীল শব্দ বা পদ হলো কি ইলমে সরাফের আলোচ্য বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে যত প্রকার শব্দ আছে যেগুলো রূপান্তর করা যায়, সেই রূপান্তর শব্দই হলো আরবি ইলমে সরাফের আলোচ্য বিষয়। অর্থাৎ রূপান্তরশীল শব্দ বা পদ বলতে ফেলেল মুতাসাররিফা, অর্থাৎ রূপান্তরশীল কিয়া ও ইসমে মুতামাক্কিন, অর্থাৎ ইরাব গ্রহণকারী বিশেষ সেসমূহ উদ্দেশ্য। তারপর ইলমে সরাফের উদ্দেশ্য কি আমরা একটু পড়ি, যে বিশুদ্ধভাবে আরবি শব্দ গঠন করতে পারবে। আমরা যদি ইলমে সরাফ সম্পর্কে আমাদের আইডিয়া থাকে বা আমাদের জ্ঞান থাকে, তাহলে আমরা নির্ভুলভাবে আরবি পড়তে পারবো, আরবি বাক্য গঠন করতে পারবো এবং বিশুদ্ধভাবে লিখতে পারবো। যদি আমরা ইলমে সরাফ সম্পর্কে আমাদের সঠিক আইডিয়া না থাকে, তাহলে আমাদের বাক্য সঠিকভাবে গঠন করা সঠিকভাবে সম্ভব নয়। তারপর আমরা আজকে আরেকটা নতুন পাঠে যাবো, দারসু সানি দ্বিতীয় পাঠ, আল কালিমাতু ওয়া আকসামু, কালিমা ও তার প্রকারভেদ। নিচের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো, মুআযুন তালিবুন, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, মুআযুন, মুআজ মানে মুআজ মানে একটি ছাত্রের নাম, আর তালিবুন ছাত্র, মুআযুন তালিবুন, মুআজ হলো একজন ছাত্র। আল ফারসু জামিলুন, আল ফারসুন হচ্ছে ঘোড়া, জামিলুন হচ্ছে কি সুন্দর, ঘোড়াটি সুন্দর।